ঢাকা জাতীয় কবিতা মঞ্চের মাসিক সাহিত্য অনুষ্ঠান আজ 13/10/2023 সন্ধ্যায় বাংলাদেশের ঢাকা জাতীয় কবিতা মঞ্চ আয়োজিত মাসিক সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা মাহবুবুল হাসান নিজামী। অনুষ্ঠানে আলোচনা এবং কবিতা পাঠ করেন কবি শাহিদ সাবুর, তাসনোভা তুসিন, বিমল সাহা, সহনেওয়াজ ইবনে শাহজাহান, ইকবাল আহমেদ, কাজী আবুল কালাম সাগর, কাজী আবুল কালাম সাগর, মাহবুবুল মাওলা রিপন, অন্ধকার জিল্লুর রহমান, মোহাম্মদ মাহতাবুদ্দিন, লিপি আক্তার, মুজিবুর রহমান বকুল, মোহাম্মদ মুজিবুর রহমান বকুল, ইকবাল আহমেদ খান, গাংচের প্রতিষ্ঠাতা খান আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সাহিত্য বিষয়ক আলোচনা, কবিতা, গান অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলে সদস্যরা। প্রতি মাসে জাতীয় কবিতা মঞ্চ মাসিক সাহিত্য আড্ডার আয়োজন করে। সুদূর মক্কা পেরিয়ে তুমি শুইয়াছো সোনার মদিনায়, আরশের আজিমে বসে দিয়েছেন তাজিম তোমায় দয়াময় আল্লাহ, আরশের আজিমে বসে দিয়েছেন তাজিম তোমায় দয়াময় আল্লাহ, সুদূর মক্কা পেরিয়ে তুমি ছুঁয়ে আছো সোনার মদিনায়, বসে দিয়েছে তাজিম তোমায় দয়াময় আল্লাহ, রোজ হাসরের ময়দানেতে তিনি যেন দে মরে পানা, সুদূর মক্কা পেরিয়ে তুমি শুইয়াছো সোনার মদিনায়, পাপি তাপি আমি গুনাহগার, পথের দিশা যে আমি নাহি পাই, শেষ বিচারের দিনে আমি শুধু তোমার সাফায়াই, প্রত্যেকটা দিন আজকে শুক্রবার ঢাকা শহরে নাওয়ার বিশ্ব প্রকাশ করছে, তার মধ্যে সাত নম্বর এখন প্রকাশ হয়ে গেছে, শিল্পকলা আছে দুইটা, পশিকাশের মেলা আছে একটা, শিশুকলার আছে একটা, সব সাহিত্য মেলা। আমি এখন থেকে আধা ঘন্টা আগে থাকতেছে না, আমরা সাহিত্য চর্চা করতে আসছি জানেন।